এই এক্সাম্পলে আমরা যেটা দেখব সেটা হলো সেকেন্ড ক্যারেক্টারটা কি হবে স্ট্রিং এ। যেমন এইখানে একটা নাম আছে মিতা, এর প্রথম লেটারটা এম দিয়ে শুরু, এটা আগের এক্সাম্পলে শিখিয়ে দিয়েছি। এবার আমরা চেকিং করব দ্বিতীয় লেটারটা আই হবে, দ্বিতীয় ক্যারেক্টারটা আই হবে। দ্বিতীয় ক্যারেক্টারটা আই মানে কিভাবে করব, না আন্ডারস্কোর আমরা ইউজ করব। পার্সেন্ট বসিয়ে দিলে কিন্তু আগেই যেটা করেছিলাম, পার্সেন্ট বসিয়ে দিলে কিন্তু সমস্ত কিছু স্ট্রিংকেই বোঝায়, একটা দুটো তিনটে চারটে শূন্য সমস্ত লেন্থেরই বোঝায়। তো এখানে আন্ডারস্কোর আই মানে হলো একটা যা খুশি হবে, মানে প্রথম লেটারটা যা খুশি হতে পারে সেকেন্ড লেটার আই, এটা পুরো মেনশন করে দিয়েছি প্যাটার্নটা। পার্সেন্ট মানে পরে যা খুশি হবে। তাহলে এখানে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি, প্রথম পার্ট হলো আই একটা আছে মাঝখানে, সেকেন্ড পার্ট একটা আন্ডারস্কোর, এই আন্ডারস্কোর মানে হলো একটা লেটার যা খুশি হবে, আর পার্সেন্ট মানে যে কোনো লেন্থে যে কোনো স্ট্রিং বোঝায়, জিরো লেন্থ থেকে শুরু করে যে কোনো লেন্থের স্ট্রিং। আমরা এখানে কি বুঝলাম, প্রথমটা যা খুশি হবে দ্বিতীয়টা আই, তারপরে যত খুশি বড় হবে। তাহলে আমরা দেখি কোনটার দ্বিতীয়টা আই আছে, এটাই দ্বিতীয়টা আই নেই, আকাশে দ্বিতীয়টা আই নেই, সীতা। তাহলে প্রথমটা যা খুশি হবে বলেছিলাম আন্ডারস্কোর, সেকেন্ড এটা আই, তারপরে যা খুশি হতে পারে। তেমন আমার এখানে বোঝা যাচ্ছে সেকেন্ড এটারটা আই একমাত্র এই দুটোতে আছে। তাহলে এটা রান করে দেখি, সীতা সেকেন্ড এটা কে হবে দেখে নি, যে এ কে সেকেন্ড এটা কে, তারপর একটা সেকেন্ড এটা এম কোনটা হবে, আমার একটা সেকেন্ড এটা হবে,